আমার কাছের বন্ধুরা, এসে গেছি আবার একটি নতুন কাহিনী নিয়ে। এবার আমার গল্পের নায়ক শ্রী রাম ভক্ত হনুমানজি, তাকে অঞ্জনীপুত্র ও কেশরী নন্দনও বলা হয়, কারণ তার মাতা হলেন অঞ্জনী ও পিতা কেশরী। মা ছিলেন পরম শিব ভক্ত, তাঁরই আশীর্বাদে তাঁরই অংশরূপে জন্ম হয়েছিল এই কেশরী নন্দনের। বন্ধুরা, তোমরা কি জানো হনুমানজির জীবনের সঙ্গে জুড়ে আছে কত রোমাঞ্চকর কাহিনী? এবার আমি তোমাদের কাছে এমনি কিছু কাহিনী তুলে ধরতে চাই, তাই এবার আমার গল্প কথায় পরপর থাকবে হনুমানজির সম্পর্কে বেশ কিছু অজানা গল্প। আজ তোমাদের বলবো হনুমানজির ভক্তরা কেন তার পূজোয় সিঁদুর নিবেদন করে। 14 বছর পর বনবাস থেকে রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে ফিরে এলেন অযোধ্যায়। একদিন পরম ভক্ত হনুমান লক্ষ্য করে দেখলেন যে মাতা সীতা সিঁদুর পরছেন সিঁথিতে এবং কপালে। তার মনে খুব জানার আকাঙ্ক্ষা হলো, কেন মাতা সীতা এই সিঁদুর পরছেন? তাই তিনি মাতা সীতাকে এর কারণ কি জিজ্ঞাসা করেই ফেললেন। মাতা সীতা জানালেন, পরম্পরাগতভাবে স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনায় সিঁথিতে ও কপালে সিঁদুর পরে। এই কথা শোনা মাত্রই রামচন্দ্রের পরম ভক্ত হনুমান তার প্রভুর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে নিলেন। এই দৃশ্য দেখে শ্রী রামচন্দ্র ভক্তের ভক্তিতে প্রভাবিত হলেন এবং হনুমানকে জানালেন, আজ থেকে তোমাকে প্রার্থনা করে যারাই তোমার পূজোয় সিঁদুর নিবেদন করবে তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অবশ্যই জীবন থেকে সরে যাবে। তো বন্ধুরা, শুনলে তো কেন হনুমানজির পূজোয় সিঁদুর নিবেদন করা হয়, আর কেনই বা সারা দেহে সিঁদুরের লেপ নিয়ে বিরাজ করেন প্রভু রামচন্দ্রের প্রকৃত ভক্ত শ্রী হনুমানজি? আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের গল্পে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে চলে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।